এবং একটা ছবি 5 বছর আগে বানাইছে 6 বছর আগে বানাইছে 4 বছর আগে বানাইছে যে ভাই আপনারা তো মাংনা দেখার শখ আপনারা ঈদের আগে মাংনা দেখার না গেল যে আমি কোন দর্শককে ধোঁকা দিয়ে আমি হলে নিতে চাই না তা আমার কথা হলো যে আপনি যদি মাংনাই ছবি দেখাতে চান তাহলে আপনি ঈদের আগে মাংনা ছবি মানুষকে দেখার না গেল চ্যালেঞ্জিং একটা সিনেমা চ্যালেঞ্জিং লোকেশন সবকিছু মিলে আপনার ডিরেক্টর হিসেবে এক ধরনের নতুন অভিজ্ঞতা কেমন লেগেছে অভিজ্ঞতা কেমন ছিল অ্যাকচুয়ালি এই ছবিটা আমি সবসময় বলি যে আমি কোন দর্শককে ধোঁকা দিয়ে আমি হলে নিতে চাই না ওই হারাম পোশাকে যেন আল্লাহ যেন আমাকে না খাওয়ায় আমি স্পষ্ট ভাষায় কথা বলতেছি হ্যাঁ কারণ আমি চেষ্টা করব যে একটা মানুষ একটা হলে পয়সা ছবিটা দেখবে দেখার পরে সে যেন আমাকে উঠা যেন একটা তালি দিয়ে বেরোয় আমার চেষ্টা থাকবে এই জিনিসটাই এবং ওই স্টাইলই আমি করছি অনেকে অনেক বড় কথা বলে যে ছবি এম এটা বানাইছি ওইটা বানাইছি আবার দেখি হল মালিকদেরকে যা বলে যে ভাই ছবি চালান দরকার পড়লে হল খরচটা আমি দিয়ে দেব আমি যেমন আজকে আমি আমার অফিসে গেছি আমার ম্যানেজার রুহুল বলতেছে দুই একটা ছবির কথা যে হলের খরচ শুদ্ধ দিতে চায় তাহলে আমার কথা হলো যে আপনি যদি মাংনাই ছবি দেখাতে চান তাহলে আপনার ঈদের আগে মাংনা ছবি মানুষকে দেখার না কেন আমরা যখন ভালো ছবি নিয়ে যখন আসছি তখন এই যত ছবিগুলো আসে ভালো ছবি কিন্তু ঢাকা পড়ে যায় এটা আমাদের ভিতরে অনেক কষ্ট আমি ইকবাল কিন্তু আপনাদের যেদিন ছবির মরত হয় সেদিন কিন্তু ডিক্লার দিছিলাম যে আমি ঈদে আসব এই ডিক্লার কিন্তু আমি দিছিলাম আপনি বলতে পারবেন আর এক হয়তো আর একটা ছবি বাদ দিয়ে কোন ছবিটা ঈদে ডিক্লার দিছে এবং একটা ছবি 5 বছর আগে বানাইছে 6 বছর আগে বানাইছে 4 বছর আগে বানাইছে যে ভাই আপনারা তো মাংনা দেখার শখ আপনারা ঈদের আগে মাংনা দেখার না গেল আপনি আমরা আজকে আপনাদের জন্য আমরা সাফার আজকে যদি দুইটা তিনটা ছবি থাকতো ফাইট দিয়েও মজা পেতাম কিন্তু ছবি যখন 10টা 12টা জন চলে আসে তখন কিন্তু অবশ্যই কিন্তু হল মালিকরা একটা সুযোগ পেয়ে যায় ঠিক আছে এটা খুব দুঃখ একটা জনক একটা ব্যাপার সেই সুযোগটা ভিতরে ভালো ছবি হারায় যাই হোক অনন্ত জলিল একটা কথা বলে গেছে আমাকে এবং লাস্টে আমাকে গাড়িতে উঠার সময় বলে গেছে তা আমি বলছি ব্রাদার আমি 100 হইলো রিলিজ করবো তারপর আমি ঈদের পর তিন সপ্তাহ পরেই আসবো সমস্যা নাই বাট আমাকে কথা দিছে আমি একটা শো রিলিজ করবো এটা আপনি মনে ছিলেন না ভাই আপনি ভাবেন তারপর কালকে আমাকে ডাকেন কালকে যাব কালকে তারপর কথা হতে বলো কিন্তু আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি আমি আমি একদম বুকে হাত রেখে বলতে পারি আমার এই ছবি যারা দেখবে তারা তালি দেবেন হবে আর না হলে আমি জীবনে কোনো দিন আমি এফডিসিতে সিনেমা বানাবো না আমি একটা সিনেপ্লেক্স করছি আমি আপনাদের একটা আমি একটা সিনেপ্লেক্স করছি আমি সিনেপ্লেক্স নিয়েই থাকবো কোরবান ঈদের পর থেকে আপনারা ছবি চালান তারপরে আপনাদেরকে দেখবো তো মাংনাই যদি আপনি দেখবেন আবার ছবি চাল মাংনাই তাহলে ভাই আপনারা ছবি কেন বানান আপনাদের প্রশ্ন আমার কাছে আপনার ছবি আমার ম্যানেজার আজকে বলতেছে আমাকে এটা এটা হ্যাঁ মাংনাই যে ছবি তো আমি কি হল মালিক হইয়া কি আমি টাকা দাও ছবি নেবো না মাংনা ছবি নেবো উল্টা যদি আপনাকে দেই আমি টাকা ভাই খারাপ সিনেমাগুলো যে কি ভালো সিনেমার ক্ষতি করছে অবশ্যই ভালো সিনেমার ক্ষতি করতেছে আজকে অনন্ত জলিল কেন এই কথাটা বলছে ইকবাল ভাই আপনি দরকার পড়লে দুই সপ্তাহ পরে আসেন আপনি বাড়াবাড়িতে আসেন না আপনি ট্রেলার ভালো হয়েছে ছবি ভালো হয়েছে আপনি আসেন আজকে আজকে যদি তিন চারটা ছবি আসতো তাহলে বুঝতাম আয় বেটা খেলি দেখি কার কত দম আছে সমান আয় খেলি ঠিক আছে দুঃখের বিষয় মাংনা ছবি যখন দিয়া দেয় হলের ভিতরে তখন আর খেলার সুযোগ থাকে না থ্যাংক ইউ আমি তো বললাম যে 4-5 বছর ছবি বানাচ্ছে অন্য ধরনের ছবি বানায় রাখছে 5-6 বছর আগে বানায় রাখছে ছবির কোনো ই নাই ঠিক আছে আমরা তো ছবি দেখি আমরা তো শুনি আমরা তো টেবিলে যারা বিষয় করে আর যারা টেবিলে কাজ করে তারা তো বলে ভাই ছবি কেমন হয়েছে আমাদের কাছে তো সমস্ত রিপোর্ট আছে আর আতেলদেরকে কে বুঝাবে ভাই আতেলদেরকে কে বুঝাবে এই যে দুঃখ এই যে কষ্ট হ্যাঁ এটা খুব খারাপ লাগে যাই হোক আমার কোনো কিছু নাই আমি মনে করি আমার পাওয়ার কিছু নাই আমি আল্লাহর পথে আমার আমি বেরিয়ে যাব আমি আজকে আপনাদের সামনে বলি আমি যদি সিনেমা হলের এবং ওটি যদি আমি সিনেমা হলের রিলিজ নাও করি আমার একটা গল হবে না কারণ আপনারা দেখছেন আমার বিজ্ঞাপন 4টা বিজ্ঞাপন এখানে চলছে ঠিক আছে আমার ওটিটি টেলিভিশন আমার টাকা চলে আসবে কারণ আমার অল্প টাকার ছবি বাট এই যেই টাকার ছবি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 2 কোটি টাকা দিয়ে আমার মতো ছবি একটা বানায় দিচ্ছি
আমি এই রেনে কথা বলবো না বলবেন না আমি ডেড বডি নিয়ে আসি ডেড বডি নিয়ে থাকি আমি লোকেশন নিয়ে আমার দুইটা লোক আমি একটু যদি বলি আপনি যে গান দুইটা দেখছি সবকিছু মিলে সাংবাদিক যারা তাদের কাছে তো ভালো লাগে এখন আসলে রাজকুমারের সাথে আপনার প্রতিদ্বন্দ্বিতা আমি একটা কথা বলছি যে আমার সাথে যদি দুই একটা ছবি আসতো তাহলে আমি বলতাম যে মাঠে খেলতাম আসি আসেন খেলি হ্যাঁ খেলা কি হার জিত তো আসি খেলতাম কিন্তু যখনই দশ বারোটা ছবি হয়ে যায় তখন হল মালিক একটা সুযোগ পেয়ে যায় তাদেরকে বাংলা ছবি দেওয়া যায় যেই কারণে আজকে আমাদের এই সমস্যা এখন মনে করেন আমরা যেমন মাইনসের পাউদুরি তখন মাইনসে আমরা পাউদুরি ঠিক আছে ওই স্টেলে চলে যাব একদম সিনেমাই বানাবো না শেষ স্টেট কথা ঠিক আছে একদম স্টেট কথা আমরা সিনেমা আমি সিনেমা বেনে ফেলছি কোরবানি ইনশাল্লাহ চালু করব এখন আমরা মাইনসের পাউদুরি তখন সিনেমা বানাবো তখন মাইনসে আমরা পাউদুরি জীবন টেক সোজা হিসাব হ্যাঁ সিনেমা বানাবো না না মানে আমি সিনেমা না হলে আমি বানাবো না এবং আমি আপনাকে আমি একমাত্র ব্যক্তি ইন্ডাস্ট্রির যে আমি সিনেমা বানাই আর যারা মিডিয়া ডিরেক্টর যারা সিনেমা বানায় আমাদের আতেল না তারা বলে যে তাদের ছবি অনেক ভালো হয় আপনি আইসেন রেড বডি ছবি দেখেন আপনি কিল হিম ওটিটি প্যানেল চলতেছে দেখেন হ্যাঁ আমরা একটু পারি ওরা যে বাজারে ছবি বানায় ওরা 4 কোটি 5 কোটি ছবি বানায় 1 কোটি 1.5 কোটি আমার কাছে নিয়ে আইসেন আমি যদি আপনাদের হলিউড হলিউডের সাথে ছবির সাথে তুলনা না করে দিতে পারি আমি ইন্ডাস্ট্রিতে বললাম তো তার 3 ডবল টাকা জরিমানা দিয়ে তারপরে বৃষ্টিতে বেরিয়ে যাবো।